हेलो एवरीवन, आई वेलकम यू ऑल। আমাদের আজকের আলোচনার বিষয় সেক্স ডিটারমিনেশন অর্থাৎ লিঙ্গ নির্ধারণ। আমরা আজ দেখব বিভিন্ন অর্গানিজমে নিষেকের পর যে নিষেক থেকে যে সুনিষেকের পর যে ভ্রূণ সৃষ্টি হবে, সেই ভ্রূণটা পরিণতি লাভ করে একটা স্ত্রী সন্তান হিসেবে পরিণত হবে নাকি পুরুষ সন্তান হিসেবে পরিণত হবে। সেক্স ডিটারমিনেশন অর্থাৎ লিঙ্গ নির্ধারণ চ্যাপ্টারে কিন্তু আমরা তাই পড়ব। লিঙ্গ নির্ধারণ একটা, লিঙ্গ নির্ধারণটা কিন্তু জেনেটিক্সেরই একটা পার্ট, কারণ লিঙ্গ নির্ধারণ ব্যাপারটা কিন্তু সাধারণত ক্রোমোজোমের সাহায্যে সম্পন্ন হয়ে থাকে। তো শুরুতেই আমরা দেখি আমরা আজ কি কি পড়ব। আমরা লিঙ্গ নির্ধারণ সম্পর্কে একটা সাধারণ একটা ওভারভিউ একটা দেখে নেব, তারপর সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস, ইনসেক্টস, বার্ডস, মথ, ড্রসোফিলা, রেপটাইলস অ্যান্ড হানিবি, বিভিন্ন আলাদা আলাদা জীবের ক্ষেত্রে যেমন মানুষ, কীট পতঙ্গ, পাখি, মথ, ড্রসোফিলা অর্থাৎ ফলমাছি, রেপটাইলস অর্থাৎ সরীসৃপ এবং হানিবি অর্থাৎ মৌমাছি, এই সমস্ত জীবেদের ক্ষেত্রে কি করে লিঙ্গ নির্ধারণ করা হয় সেই সম্পর্কেও আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখে নিই পরেরটা, পরের অর্থাৎ সেক্স ডিটারমিনেশন বিভিন্ন অর্গানিজমে কি করে সেক্স ডিটারমাইন করা হয়। তো এই যে সেক্স ডিটারমাইন যে করা হয় বিভিন্ন অর্গানিজমে, চারটা সিস্টেম রয়েছে, এক্স 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 ওয়াই সিস্টেম, এক্স 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 জিরো সিস্টেম, জেড ডব্লিউ জেড জেড সিস্টেম এন্ড জেড জিরো জেড জেড সিস্টেম। তো এই এই দুটো পুরো ব্যাপারটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে, হেটেরোগ্যামেটিক মেলস এন্ড হেটেরোগ্যামেটিক ফিমেলস। হেটেরো মানে দেখো হোমো মানে আমরা পড়েছিলাম, হোমো অর্থাৎ একই রকম, হেটেরো অর্থাৎ আলাদা থাকবে। এই যে এখানে আমরা বলছি এক্স 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 ওয়াই, এটা কিন্তু গ্যামেটের কথা বলছি, এক্স গ্যামেট এক্স গ্যামেট এক্স গ্যামেট ওয়াই গ্যামেট। এখানে কি বলা হয়েছে হেটেরোগ্যামেটিক মেলস। এখানে প্রথম যে গ্যামেটটা রয়েছে এটা হলো স্ত্রী গ্যামেট, এবং পরের যে গ্যামেটটা হলো এটা হলো পুরুষ গ্যামেট, মানে প্রথম যে গ্যামেটটা দেখতে পাচ্ছ এটা হলো ফিমেলের গ্যামেট, আর পরের গ্যামেটটা হলো মেল গ্যামেট। তো হেটেরোগ্যামেটিক মেলস মানে এই যে গ্যামেট, মেলস এর যে গ্যামেট রয়েছে তা কিন্তু হেটেরো অর্থাৎ ভিন্ন, আলাদা আলাদা থাকবে। তো এই প্রথম দুটোর ক্ষেত্রে দেখো ফিমেল গ্যামেটটা কিন্তু একই রয়েছে, দুটোতে দুটো এক্স এক্স ফিমেল গ্যামেট একই রকম, এই ক্ষেত্রেও কিন্তু ফিমেল গ্যামেট দুটো একই রয়েছে এক্স। আলাদা কি এখানে, মেল গ্যামেট একটা এক্স রয়েছে একটা ওয়াই, এবং এখানে একটা এক্স এবং একটা জিরো, জিরো বা অনেকে এটাকে ও বলতে পারো। তো তাহলে আমরা বুঝলাম যেটা, যে হেটেরোগ্যামেটিক মেল যখন বলা হবে তার মানে মেল গ্যামেট যে থাকবে দুটো কিন্তু ভিন্ন ধরনের থাকবে। তো এই দুটো দুটো সিস্টেম রয়েছে তারা কিন্তু হেটেরোগ্যামেটিক মেল, মানে তাদের ক্ষেত্রে কিন্তু মেল গ্যামেটটা ভিন্ন ধরনের থাকে। এবং কিছু আরো অর্গানিজম রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু ফিমেল গ্যামেটটা ভিন্ন থাকে। এই যে দেখো মেল গ্যামেটটা কিন্তু একই রয়েছে জেড 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 জেড, ফিমেল গ্যামেটে দেখো জেড ডব্লিউ জেড ও। তো এই ধরনের অর্গানিজমকে কিন্তু হেটেরোগ্যামেটিক ফিমেল বলা হয়। এটারও নাম কিন্তু এক্স 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 ওয়াই দেওয়া যেতে পারতো, এখানে ধরো এক্স ওয়াই দেওয়া হলো এবং এখানে ওয়াই ওয়াই দেওয়া হলো, তখন কিন্তু কনফিউশন কনফিউশন একটা ক্রিয়েট হতো, এক্স ওয়াই এখানেও এখানেও, এখানে এক্স ওয়াই কি করে মেয়ে হয়ে গেল এখানে ছেলে। তার জন্য কিন্তু পুরো এই হেটেরোগ্যামেটিক ফিমেল সিস্টেমে সিম্বলটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে স্ত্রীকে রিপ্রেজেন্ট করা হয় জেড ডব্লিউ দিয়ে এবং পুরুষকে রিপ্রেজেন্ট করা হয় জেড জেড দিয়ে। এবং হেটেরোগ্যামেটিক মেলের ক্ষেত্রে কিন্তু স্ত্রী স্ত্রী যে হলো স্ত্রী ডিনোট করা হয় এক্স এক্স গ্যামেট দিয়ে এবং পুরুষকে ডিনোট করা হয় এক্স ওয়াই গ্যামেট দিয়ে। তো আশা করি বুঝতে পারলে পার্থক্যটা হেটেরোগ্যামেটিক মেল অ্যান্ড হেটেরোগ্যামেটিক ফিমেলস এর পার্থক্য। মোট কথা মনে রাখবে, হয়তো এক্সামে দিয়ে দিল হেটেরোগ্যামেটিক হেটেরোগ্যামেটিক মেলস এর কোন সিস্টেমটা এক্সাম্পল। তো হেটেরোগ্যামেটিক মেলস মানে হেটেরো মানে ভিন্ন, গ্যামেটিক মেলস মানে মেল গ্যামেটটা ভিন্ন থাকবে। তো তুমি দেখবে সব সিস্টেম কোন সিস্টেমটাতে মেল গ্যামেট আলাদা রয়েছে, এখানে প্রথম এবং দ্বিতীয়টাতে দেখো পরের এই গ্যামেট হলো মেল গ্যামেট, মেল গ্যামেটটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাহলে এটাই হলো হেটেরোগ্যামেটিক মেলের উদাহরণ। এবার একই রকম ভাবে যদি বলে যে হেটেরোগ্যামেটিক ফিমেলের সিস্টেম কোনটা, হেটেরোগ্যামেটিক ফিমেল সিস্টেম কোনটা, এখানেও তোমরা দেখবে
সব সিস্টেমগুলোর মধ্যে হেটেরোগ্যামেটিক ফিমেলস অর্থাৎ যে ফিমেল ফিমেল গ্যামেটস রয়েছে তা কিন্তু ভিন্ন ধরনের থাকবে। এখানে দেখো প্রথম দুটোতে তো ফিমেল গ্যামেট একই ধরনের রয়েছে, আলাদা কোথায় রয়েছে এই যে 3 নম্বর এবং 4 নম্বর অপশনে, তাহলে এটাই হলো হেটেরোগ্যামেটিক ফিমেলস, হেটেরোগ্যামেটিক ফিমেলস। এইভাবে কিন্তু খুব সহজে মানে হেটেরোগ্যামেটিক মেলস বা হেটেরোগ্যামেটিক ফিমেলস মানে খুব ডিফিকাল্ট কিছু তা কিন্তু না। তো যেটা কথা এই যে পুরো যে সেক্স ডিটারমিনেশন সিস্টেম তাকে প্রথমত দু ভাগে ভাগ করা হয়েছে, হেটেরোগ্যামেটিক মেল এন্ড হেটেরোগ্যামেটিক ফিমেলস। এই হেটেরোগ্যামেটিক মেলে কিন্তু দুটো সিস্টেম পাওয়া যায় এবং হেটেরোগ্যামেটিক ফিমেলেও দুটো সিস্টেম পাওয়া যায়। এই সিস্টেম গুলো কিন্তু অর্গানিজম হিসেবে কোন অর্গানিজম কোন সিস্টেমটা ফলো করে তার উপর বেস করে। তো তাই একবারে ডিরেক্টলি বলা হয়েছে ব্রড লেভেলে যে টোটাল 4টা সিস্টেম পাওয়া যায়। একটা হলো এক্স 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 ওয়াই সিস্টেম, মানে এই ক্ষেত্রে এই এক্স 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 ওয়াই সিস্টেমটা কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যায়। স্ত্রী গ্যামেট হলো এক্স এক্স এবং পুরুষ গ্যামেট হলো এক্স ওয়াই। এই যে দেখো এই চিহ্নটা কিন্তু স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এই চিহ্নটা মানে হলো স্ত্রী বোঝানোর জন্য এই চিহ্নটা ইউজ করা হয়, গ্যামেটটা স্ত্রী বোঝানোর জন্য এবং পুরুষ বোঝানোর জন্য কিন্তু এই চিহ্নটা। এই এই দুটো ঘর হলো পুরুষের ঘর এবং এটা হলো স্ত্রীর ঘর, অর্থাৎ পুরুষ গ্যামেটের ঘর এটা এবং স্ত্রী গ্যামেটের ঘর হলো এটা। ভালো করে কিন্তু এই ব্যাপারটা বোঝো, এই এই যে স্কোয়ারটা রয়েছে তাকে একে কিন্তু পুনেট স্কোয়ার বলা হয় বা চেকার বোর্ডও বলা হয়। এই চেকার বোর্ডের সাহায্যে কিন্তু যে পরের নেক্সট জেনারেশন বা যে অপত্য যে রয়েছে তা কিন্তু নির্ধারণ করা হয়। তো প্রথমে এইভাবে একটা স্কোয়ার তৈরি করে নেবে, স্কোয়ার তৈরি করার পর এই এক সাইডে পুরুষ মেল গ্যামেট এবং এক সাইডে ফিমেল গ্যামেট। তো মেল গ্যামেট আমাদের কি কি রয়েছে, এক্স এন্ড ওয়াই। মানুষের ক্ষেত্রে তাই হয়, মানুষের ক্ষেত্রে পুরুষ অর্থাৎ এক্স এন্ড ওয়াই এবং তাদের যে গ্যামেট একটা এক্স গ্যামেট একটা ওয়াই গ্যামেট, এন্ড ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স, তো একটা এক্স একটা এক্স। এই প্রথম এবার এই ব্যাপারটা এই জায়গাটা বোঝো, এই প্রথম যে ঘরটা রয়েছে তো যখন নিষেক হয় নিষেক কার কার মাঝে নিষেক হয়, একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেটের মাঝে কিন্তু নিষেক সম্পন্ন হয়। তো এই একটা মেল গ্যামেট এবং এই একটা ফিমেল গ্যামেট এদের মাঝে নিষেক সম্পন্ন হলো এবং যার ফলে এক্স এক্স অপত্য সৃষ্টি হলো। পরেরটাতে দেখো এখানে একটা ওয়াই মিস হয়ে গেছে, এখানে একটা ওয়াই হবে, সরি হ্যাঁ এক্স এন্ড ওয়াই হবে এখানে একটা, এক মিনিট আমি জাস্ট ড্র করে দিচ্ছি। পরের ক্ষেত্রে দেখো মেল গ্যামেট কি রয়েছে ওয়াই এন্ড ফিমেল গ্যামেট রয়েছে এক্স, তাহলে এখানে কি হয় মেল গ্যামেট যেহেতু ওয়াই রয়েছে এন্ড ফিমেল গ্যামেট যেহেতু এক্স রয়েছে এখানে, তাহলে যে অপত্যটা সৃষ্টি হবে তার গ্যামেট কি হবে, একটা ফিমেল গ্যামেটের জন্য এক্স চলে আসে ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট থেকে ওয়াই। তারপর যে থার্ড যে সিস্টেম, থার্ড এ দেখো কি হয় মেল গ্যামেট রয়েছে এক্স এন্ড ফিমেল গ্যামেট ওয়াই, তো দিয়ে হলো এক্স এক্স, সরি মেল গ্যামেট এক্স এন্ড ফিমেল গ্যামেট তো এক্স, দিয়ে হলো এক্স এক্স, এন্ড পরেরটাতে দেখো মেল গ্যামেট ওয়াই এন্ড ফিমেল গ্যামেট এক্স, দিয়ে হলো এক্স ওয়াই। এই পুরো ব্যাপারটাকে চেকার বোর্ড বলা হয়। আমরা আরেকবার দেখে নিচ্ছি, কনফিউশন হওয়ার কিছু নেই। এই যে এক্স এক্স মিলে হলো এক্স এক্স, এটাতে দেখো এইটা ওয়াই এবং এটা এক্স মিলে হলো এক্স ওয়াই, এখানে এই এক্স এবং এই এক্সটা মিলে হলো এক্স এক্স এবং এখানে হলো এক্স ওয়াই। তো এখন দেখো আমরা শুরুতে বলেছি এক্স এক্স মানে কিন্তু স্ত্রী এবং এক্স ওয়াই মানে কিন্তু পুরুষ। এই 4টা অপত্য সৃষ্টি হলো, 4টা অপত্য তো দেখো কোনটা এক্স এক্স কোনটা এক্স ওয়াই। এই প্রথম দুটো দেখো এক্স এক্স রয়েছে মানে তারা কিন্তু হলো স্ত্রী, এবং পরেরটা দেখো এক্স এন্ড ওয়াই রয়েছে এটাও এক্স এন্ড ওয়াই, তার মানে এটা হলো পুরুষ। তো মানুষের ক্ষেত্রে যেটা পাওয়া যায় তো বুঝতে পারলে হাফ টোটাল কটা অপত্য সৃষ্টি হলো, 4টা অপত্য, 4টাতে কিন্তু দুটো রয়েছে মেল এবং দুটো রয়েছে মেল এবং দুটো রয়েছে ফিমেল। তো তার মানে আমরা বলতে পারি এটাকে যদি রেশিও করে বলা হয় তাহলে 1:1, 2/4, rest 2/4, মানে 4টার 2 হলো স্ত্রী এবং 4টার 2 হলো পুরুষ সন্তান, দুটো স্ত্রী সন্তান এবং দুটো পুরুষ সন্তান। এটাকে ডিরেক্টলি 1:1 বলা যেতে পারে। তো যদি বা ½:½ মানে হাফ স্ত্রী সন্তান এবং হাফ হলো পুরুষ সন্তান। তো অনেক সময় এইরকমও কোশ্চেন থাকে যে মানুষের ক্ষেত্রে রেশিওটা কি, অনুপাতটা কি স্ত্রী সন্তান এবং পুরুষ সন্তানের, তাহলে এখানে তোমরা ডিরেক্টলি বলতে পারো 1:1 অথবা ½:½, এভাবে বলতে পারো কি হাফ স্ত্রী সন্তান এবং হাফ পুরুষ সন্তান।
তো চারটাতে দুটো পুরুষ এবং চারটাতে দুটো স্ত্রী সন্তান। তো আশা করি বুঝতে পারলে যে কি করে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে। আমি আরেকবার বলে দিচ্ছি, মানুষের ক্ষেত্রে ফিমেল গ্যামেট এক্স এক্স, মেল গ্যামেট হলো এক্স ওয়াই, এবং চেকার বোর্ডের সাহায্যে কিন্তু তাদের ক্রসিং এবং ডিরেক্টলি অপত্য জেনারেশন অপত্য সৃষ্টিটা বোঝানো হয়। এই যে এক্স অ্যান্ড এক্স তাদের মধ্যে ক্রস করা হলে এক্স এক্স দেন এক্স ওয়াই, এখানে হলে এক্স এক্স মেল এক্স অ্যান্ড ফিমেল এক্স, এবং মেল ওয়াই ফিমেল এক্স মিলে হলে এক্স ওয়াই। এই দুটো এক্স রয়েছে অর্থাৎ স্ত্রী, এবং একটা এক্স একটা ওয়াই অর্থাৎ পুরুষ। এই হলো মানুষের লিঙ্গ নির্ধারণ, এবং যার অনুপাত হলো 1:1। মানুষের ক্ষেত্রে একটা পুরুষ হলে একটা স্ত্রী হবে, মানে টোটাল যদি চারটা অপত্য সৃষ্টি হয় তাদের দুটো পুরুষ সন্তান থাকবে এবং দুটো স্ত্রী সন্তান। এই যে সিস্টেম এটাকে কিন্তু এক্স 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 ওয়াই বলা হয়। এবার কিছু কীট পতঙ্গ রয়েছে যাদের পুরুষে কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকে না, তাদের কিন্তু সেক্স ডিটারমিনেশন ক্রোমোজোম কিন্তু একটাই, যা হলো এক্স ক্রোমোজোম। স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু দুটো এক্স ক্রোমোজোম থাকে, পুরুষের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম থাকে, আর কোনো ক্রোমোজোমই থাকে না ওয়াই ক্রোমোজোমের জায়গায়। তাই এটাকে জিরো দেখানো হচ্ছে, জিরো মানে কিন্তু ক্রোমোজোম নেই। তাহলে পুরুষ গ্যামেট কি হলো, একটা এক্স ক্রোমোজোম আর একটা জিরো, অর্থাৎ কোনো ক্রোমোজোম নেই, এবং স্ত্রীর ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম। তাহলে প্রথমটা যদি মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের ফিউশন হয় অর্থাৎ নিষেক হয়, তাহলে কি সৃষ্টি হবে, দুটো এক্স, পরের ক্ষেত্রে একটা এক্স একটা জিরো ক্রোমোজোম, এখানে তো কোনো ক্রোমোজোমই নেই তাই এক্স অ্যান্ড জিরো লেখা হয়েছে, পরেরটাতে দেখো এক্স এক্স এবং শেষে এক্স অ্যান্ড জিরো ক্রোমোজোম। এইখানে প্রথমে দেখো, এখানে কিন্তু মেল যেটা হলো, মেল হলো এক্স ও এবং ফিমেল হলো এক্স এক্স। তাহলে এই যে এক্স ও যে অপত্য আমরা পেলাম চারটা অপত্যতে, এক্স অপত্য এটা কিন্তু পুরুষ এবং এক্স এক্স অপত্যটা হলো স্ত্রী। বুঝতে পারলে ইনসেক্টসের ক্ষেত্রে, বিভিন্ন কীট পতঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, যে ক্রোমোজোম যে রয়েছে শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে, স্ত্রীদের ক্ষেত্রে দুটো এক্স থাকে, পুরুষের ক্ষেত্রে একটা এক্স থাকে, এবং ওয়াই ক্রোমোজোমের জায়গায় কিছুই থাকে না, জিরো। তো এই যে এইভাবে যে লিঙ্গ নির্ধারণ করা হয়, মানে ধরো এক্স এক্স যদি থাকলো তখন কিন্তু সেটা হলো স্ত্রী, এবং যদি এক্স ও থাকলো তখন কিন্তু তা হলো পুরুষ। তো এখানেও কিন্তু একই রকম, এটারই মতো প্রপোর্শন যদি আমরা দেখি পুরুষ এবং স্ত্রী, তো হাফ কিন্তু পুরুষ হাফ স্ত্রী। তাহলে অনুপাতটা যদি বলা হয় তাহলে এখানেও কিন্তু 1:1। এই দুটো হলো হেটেরোগ্যামেটিক মেল, অর্থাৎ মেল যে গ্যামেট রয়েছে তা কিন্তু আলাদা আলাদা, হেটেরো অর্থাৎ ভিন্ন, গ্যামেটিক অর্থাৎ গ্যামেট, মেল অর্থাৎ পুরুষ। তো পুরুষের ক্ষেত্রে গ্যামেটটা কিন্তু ভিন্ন রয়েছে হিউম্যান অ্যান্ড ইনসেক্টস এর ক্ষেত্রে, মানুষ এবং কীট পতঙ্গের ক্ষেত্রে। পরে এবার আমরা উদাহরণ দেখে নেব হেটেরোগ্যামেটিক ফিমেলস। তো হেটেরোগ্যামেটিক ফিমেলসে কিন্তু ফিমেল গ্যামেটটা অন্য থাকবে, তুমি দেখো ভিন্ন থাকবে, ফিমেল গ্যামেট রয়েছে একটা জেড একটা ডব্লিউ, এবং মেল গ্যামেট কিন্তু দুটোই জেড রয়েছে। এবার এই জেড এর সাথে এই জেড এর যদি ফিউশন হয় তাহলে কি হবে, জেড জেড, এবং এই জেড মিলে আবার জেড জেড, জেড অ্যান্ড ডব্লিউ জেড ডব্লিউ, এবং শেষে জেড অ্যান্ড ডব্লিউ জেড ডব্লিউ। এখানে কিন্তু প্রথম গ্যামেটটা হলো ফিমেল গ্যামেট, অর্থাৎ যে ফিমেল যে অর্গানিজম অর্থাৎ স্ত্রী অর্গানিজম যে থাকবে তার কিন্তু ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম কিন্তু একটা জেড একটা ডব্লিউ থাকবে, এবং পুরুষের ক্ষেত্রে একটা জেড দুটোই জেড থাকবে। এখানে আমরা দেখে নিই এবার, প্রথম এই দুটো তো দেখো দুটোই জেড রয়েছে, তার মানে এই দুটোই পুরুষ, পুরুষ অর্গানিজম অর্থাৎ পুরুষ অপত্য, এবং পরের এই দুটোতে দেখো একটা জেড একটা ডাব্লিউ, মানে দুটো কিন্তু আলাদা আলাদা রয়েছে, তার মানে দুটো আলাদা কখন থাকে, স্ত্রীদের ক্ষেত্রে থাকে। তাহলে এই দুটো অপত্য কিন্তু হলো স্ত্রী। তো হেটেরোগ্যামেটিক ফিমেলে কিন্তু একটু আলাদা, আলাদাটা হলো এখানে আমরা যেমন বললাম মেল গ্যামেটটা আলাদা ছিল, এখানে ফিমেল গ্যামেটটা আলাদা, এবং বাকি চারটা অপত্যতে দুটো পুরুষ এবং দুটো স্ত্রী অপত্য। তো মনে রাখবে হেটেরোগ্যামেটিকের যে প্রথম যে উদাহরণ হলো বার্ডস, এটা বিভিন্ন পাখি তাছাড়াও কিছু প্রজাপতিতে দেখা যায়, মাছের ক্ষেত্রেও কিন্তু এই দেখা যায়। এখানে উদাহরণ শুধু বার্ডস লেখা হয়েছে, কিন্তু জেড জেডব্লু অ্যান্ড জেড জেড সিস্টেম কিন্তু মাছের ক্ষেত্রেও দেখা যায়। এর উপর থেকে কোশ্চেন মতো তোমাদেরকে চেকার বোর্ডটা বানাতে দেবে না, হয়তো বলে দিলো ZW এন্ড ZZ সিস্টেমে কোনটা মেল কোনটা ফিমেল, তখন বলতে হবে ZW টা ফিমেল এন্ড ZZ টা হলো মেল। তারপর হয়তো বলে দিলো ইনসেক্টস এর ক্ষেত্রে কোন সিস্টেমটা ফলো করা, এই চারটা অপশন আছে, তখন তোমাকে বলতে হবে XX XO সিস্টেমটা হলো ইনসেক্টের সিস্টেম। শেষের উদাহরণটা আমরা দেখে নিই, শেষে অর্থাৎ মথ এবং কিছু কিছু প্রজাপতির ক্ষেত্রে শেষটা দেখা যায় জেডজো জেডজেড। তো এখানে যেমন ওয়াই ক্রোমোজোম ছিল না একই ক্ষেত্রে, এখানে কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ডাব্লিউ ক্রোমোজোমটা থাকে না, তাই এখানে জিরো লেখা হয়েছে, জেড জিরো, এবং পুরুষের ক্ষেত্রে কিন্তু দুটো জেড। এই জেড অ্যান্ড জেড এর ফার্টিলাইজেশন হলে জেড জেড, এবং এই জেড মিলে হলো আবার জেড জেড,
এই জেড এন্ড ও মিলে হলো জেড ও, এবং এখানে একই রকম ভাবে আবার জেড ও, তো দুটো একই থাকলে কি হবে, পুরুষ হবে। তো জেড জেড রয়েছে, তার মানে এই দুটো অপত্য হলো পুরুষ, এবং এইখানে কিন্তু দুটো আলাদা রয়েছে, একটা জেড এবং একটা জিরো, কিছুই নেই। তাহলে এই দুটো কিন্তু কি হলো, স্ত্রী অপত্য। তো মনে রাখবে এটা, এই উদাহরণটা দেখা যায় মথের ক্ষেত্রে, এই সবগুলোর ক্ষেত্রে। এই যে চারটা সিস্টেম আমরা পড়লাম, হেটেরোগ্যামেটিক মেল অ্যান্ড হেটেরোগ্যামেটিক ফিমেল, এখানে কটা অপত্য সৃষ্টি হচ্ছে, সবটাতেই কিন্তু সমান সমান অপত্য, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী কিন্তু সমান সমান থাকছে, এদের রেশিও। তো এই সবটার ক্ষেত্রে কিন্তু মেল অ্যান্ড ফিমেলের রেশিও কিন্তু 1:1। তো মনে রাখবে যে এই যে হেটেরোগ্যামেটিক মেল বা হেটেরোগ্যামেটিক ফিমেল যাই থাক না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনুপাতটা সব সময় 1:1 থাকে। আর যে কোশ্চেন থাকে, কোশ্চেন যে আসে এর উপর থেকে, বললে আমি যেমন হেটেরোগ্যামেটিক মেল বা ফিমেল দিয়ে কোশ্চেন থাকতে পারে, বা বলে তোমাকে সিস্টেম জিজ্ঞেস করে দিতে পারে, এক্সাম্পল দিতে, তাতে কি ধরনের সেক্স ডিটারমিনেশন সিস্টেম পাওয়া যায়। বা হয়তো বলে দিল মথের ক্ষেত্রে এই সিস্টেমটা যে রয়েছে, এখানে পুরুষ অর্গানিজম কোনটা, স্ত্রী অর্গানিজম কোনটা, তো তখন বলবে পুরুষ জীব হলো জেড জেড, যেহেতু মথ হলো একটা হেটেরোগ্যামেটিক ফিমেল উদাহরণ, মানে স্ত্রীটা কিন্তু আলাদা থাকবে, তো জেড জেড হলো পুরুষ, এবং জেড ওটা হলো জেড ও বা জেড জিরোটা হলো। আশা করি বুঝতে পারলে সবাই, কনফিউজ হওয়ার কিছু নেই, না বুঝতে পারলে আরেকবার ভালো করে চেকার বোর্ডটা দেখো, তাহলেই ঠিক বুঝতে পারবে। মোট কথা হেটেরোগ্যামেটিকে কিন্তু, হেটেরোগ্যামেটিক মেলে কিন্তু পুরুষ যে মেল গ্যামেটটা আলাদা থাকবে, হেটেরোগ্যামেটিক ফিমেলে ফিমেল গ্যামেট আলাদা থাকবে। তারপরে এখানে উদাহরণ দেওয়া হয়েছে, এবং ক্রস, এই যে ক্রসটাই, যে প্রথম বক্সটা কিন্তু এই যে দেখো, এই এটার কিন্তু ঘর হলো এটা, এবং এই দিক থেকে হলো এটা, এই প্রথম ক্রসটা কিন্তু এর আর এর মাঝে করা হয়। দ্বিতীয় ক্রসটা যেটা করা হয় এর আর এর মাঝে, এর যদি ঘর দেখা হয় তো এর মেল ঘর হলো এটা, এবং ফিমেলের হলো এটা। একই রকম ভাবে এর মেল হলো এটা, এবং ফিমেল হলো এটা, মেল হলো এটা, এবং ফিমেল হলো এটা। একই রকম ভাবে সবসময় নিষেকটা কিন্তু একটা মেল আর ফিমেল গ্যামেটের মধ্যে হবে, তো এই পুরোটা হলো মেল গ্যামেটের ঘর, এবং এই পুরোটা হলো ফিমেল গ্যামেটের ঘর। তো এইভাবে তোমরা বুঝতে পারবে, তোমরা নিজেরা আলাদা আলাদা আরো এক্সাম্পল নিয়ে সলভ করতে পারো, চেকার বোর্ডটা করার ইচ্ছে হলে। আর যদি এক্সামে চেকার বোর্ড থেকে কোশ্চেন আসে না, তো করার দরকার নেই, তোমরা ডিরেক্টলি মনে রাখবে যে কোন সিস্টেমটা কোন অর্গানিজমে দেখা যায়। আর হেটেরোগ্যামেটিক 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 মেল আর হেটেরোগ্যামেটিক ফিমেল, আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তাহলে এবার তোমরা কিন্তু অল্প জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখলে বুঝতে পারবে, আর মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের অনুপাতটা কি রয়েছে তা কিন্তু দেখলে বুঝে যাবে।